সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা আগামী 29 ডিসেম্বর থেকে শুরু হবে। নিয়মিত, অনিয়মিত এবং বিশেষ সকলেরই পরীক্ষা আগামী 29 ডিসেম্বর থেকে শুরু হবে। তো এটা হচ্ছে যে আজকে সাজেশন থাকবে ইকোনমিক ডিপার্টমেন্টের, আজকে সাজেশন থাকবে শিল্প অর্থনীতি, এর আগে মুদ্রা, ব্যাংকিং, অর্থায়ন এবং জনসংখ্যা ও স্বাস্থ্য অর্থনীতি, পরিবেশগত সম্পদ অর্থনীতি, তারপর অর্থনৈতিক পরিকল্পনা, তারপর অর্থনৈতিক চিন্তাধারা, আন্তর্জাতিক অর্থনীতি 2। এই সাজেশনগুলো ইতিমধ্যে দেওয়া হয়েছে, তোমরা এগুলো দেখে নিবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে এবং সেখান থেকে তোমরা এটা দেখে নিতে পাবে। তো আজকে সাজেশনে এটা থাকবে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এবং গ বিভাগ রচনামূলক প্রশ্ন। অধ্যায়ভিত্তিক আসলে এই সাজেশন তোমরা পাবে এখানে, খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এবং গ বিভাগের রচনামূলক প্রশ্ন সম্মিলিতভাবে থাকবে অধ্যায়ভিত্তিক। তো প্রথম অধ্যায় এটা ধারণাগত বিষয়সমূহের যেটা আছে এখানে, 1 নম্বর প্রশ্ন, সরকারি ও বেসরকারি ব্যবসা সংগঠনের মধ্যকার পার্থক্য সমূহ লিখো। 2, ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য বা শিল্পের পার্থক্য লিখো। 3, অংশীদারি ব্যবসায়ের সুবিধাসমূহ লিখো। 4 নম্বর, শিল্প অর্থনীতি কী, শিল্প অর্থনীতি পৃথকভাবে পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 5 নম্বর, এটা শিল্প অর্থনীতির গুরুত্ব ও পরিধি আলোচনা করো। 6, অংশীদারি কারবার ও যৌথ মূলধনী কারবারের মধ্যে পার্থক্য লিখো। 7, ব্যবসা সংগঠন কী, ব্যবসা সংগঠনের বৈশিষ্ট্যগুলো লিখো। তারপরে যেটা অধ্যায় পরবর্তী অধ্যায়, ফার্মের উদ্দেশ্যসমূহের 1 নম্বর প্রশ্ন, ফার্মের উপাদানসমূহ সংক্ষেপে আলোচনা করো। ফার্মের উপাদানসমূহ আসলে কী কী উপাদানগুলো, এইগুলো সংক্ষেপে আলোচনা করতে হবে। তারপরে 2 নম্বর প্রশ্ন, ফার্মের স্বল্পকালীন গড় খরচ রেখা ইউ আকৃতির হয় কেন, এটা ব্যাখ্যা করতে হবে। তারপর 3 নম্বর, ফার্মের প্রবৃদ্ধির হার ও ব্যয়রেখার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, ফার্মের প্রধান উদ্দেশ্যগুলো কী কী এবং এদের পারস্পরিক সম্পর্ক নির্দেশ করো। 5 নম্বর, মুনাফা সর্বোচ্চকরণ কী, ফার্মের মুনাফা সর্বোচ্চকরণের উদ্দেশ্যের মধ্যে তুলনা করো। তার পরবর্তী যেটা অধ্যায়, 3 নম্বর অধ্যায়, ফার্মের কাম্য আয়তন পরিমাপ। এই অধ্যায়ের আসলে 1 নম্বর প্রশ্ন, ফার্মের আয়তন বলতে কী বুঝো বা কী বোঝায়। 2 নম্বর, ফার্মের কাম্য আয়তনের নির্ধারক সমূহ কী। 3 নম্বর, অ্যানভেল্প রেখা কী। তারপর 4, ফার্মের রেখাকে অ্যানভেল্প রেখা বলা হয় কেন। 5 নম্বর, ফার্মের উদ্দেশ্য বলতে কী বোঝো, ফার্মের বিভিন্ন উদ্দেশ্যের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। 6, ফার্মের বিক্রয় সর্বোচ্চকরণের বোমলের ভাষ্য ব্যাখ্যা করো। পরবর্তী অধ্যায়, শিল্পের কেন্দ্রীয়করণের 1 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয়করণ অনুপাত বলতে কী বুঝো। 2, লরেন্স রেখা ও কেন্দ্রীয়করণ রেখার মধ্যে পার্থক্য লিখো। 3, লার্নারের সূচক ধারণাটি সংক্ষেপে লিখো। 4, শিল্পের কেন্দ্রীয়ভূত পরিমাপের হার্শম্যান ও হার্ডিফল্ট সূচক ব্যাখ্যা করো। তারপরে 5 নম্বর, কেন্দ্রীয়ভূতকরণ অনুপাতের সাহায্যে কীভাবে শিল্পের কেন্দ্রীয়করণ পরিমাপ করা যায়। 6 নম্বর, কী কী কারণে বাজার কেন্দ্রীয়করণ সৃষ্টি হয়। 7, কেন্দ্রীয়করণ রেখা কী, কেন্দ্রীয়করণ রেখার সাহায্যে কীভাবে বাজার কেন্দ্রীকরণ পরিমাপ করা যায়। তার পরবর্তী যেটা অধ্যায়, সমন্বয়করণ। 1 নম্বর প্রশ্ন, শিল্পে প্রবেশের সাধারণ প্রতিবন্ধকতাসমূহ কী। 2, শিল্পের একচ্চিকরণের মধ্যে পার্থক্য কী। 3, একীয় ভবন ও একত্রিত ভবনের মধ্যে পার্থক্য কী, একচ্চিকরণের মধ্যে পার্থক্য কী। 4, শিল্পের উলম্ব সমাহারের উদ্দেশ্যগুলি লিখো। 5, শিল্পের একচ্চিকরণ সংক্রান্ত স্ট্রিগার্লারের জীবনচক্র উপসিদ্ধান্ত সমালোচনা সহ ব্যাখ্যা করো। 6, উলম্ব একচ্চিকরণ শুধু মূল্য সংযোজন বৃদ্ধি করে না, প্রতিযোগিতামূলক বাজারে এর অবস্থান সংহত করে, এর যথাযথ প্রমাণ করো। 7, পশ্চাৎমুখী উলম্ব সমাহার ও সম্মুখমুখী উলম্ব সমাহারের ব্যাখ্যা দাও। উলম্ব সমাহার কেন ঘটে,
তার পরবর্তী অধ্যায় বহুধাকরণ। বহুধাকরণের 1 নম্বর প্রশ্ন, শিল্পে কেন বহুমুখীকরণ ঘটে, বহুমুখীকরণ কেন ঘটে? 2 নম্বর, বহুধাকরণ ও কেন্দ্রীভূতকরণের মধ্যে পার্থক্য লিখো। 3 নম্বর, বহুমুখীকরণ বলতে কি বুঝো? 4, বহুমুখীকরণ পরিমাপের বিভিন্ন পদ্ধতি সমূহ আলোচনা করো। 5, বহুমুখীকরণের মাত্রা ও পরিধি নির্ণয়ের উপাদানসমূহ ব্যাখ্যা করো। তার পরবর্তী অধ্যায় স্থায়ীকরণ বা অবস্থান। 1 নম্বর প্রশ্ন, শিল্পে স্থানীয়করণের কারণ কী কী? 2, শিল্পের গ্রামীণ অবস্থানের সুবিধাগুলো কী কী? 3, শিল্পে গ্রামীণ অবস্থান বলতে কী বোঝো? 4, শিল্পের স্থানীয়করণ কী? 5, শিল্পের অবস্থান নির্ধারণকারী উপাদানসমূহ বর্ণনা করো। 6, আঞ্চলিক শিল্প উন্নয়নে এফ প্যারক্স এর প্রবৃদ্ধি তত্ত্বটি আলোচনা করো বা ব্যাখ্যা করো বা বর্ণনা করো। তারপর 7, শিল্পনীতির সংজ্ঞা দাও। বাংলাদেশের শিল্প খাতের উন্নয়নে প্রধান বাধাসমূহ কী কী আলোচনা করো। তার পরবর্তীতে ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। আসলে বিগত সালের কয়েকটা প্রশ্ন পড়লে এখান থেকে কমন পাওয়া যাবে বলে আশা করা যায়। সেটা 2014, 15, 16, 17 এবং 18 সালে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখান থেকে পড়লে আশা করা যায় যে কমন পাওয়া যাবে। তো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে পরবর্তীতে সাজেশন পেতে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।